আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি যে রামপুরহাট পৌরসভায় দীর্ঘদিন ধরে লুটের রাজত্ব চলছে, সেই আশঙ্কা এবং আমাদের যা কথা আমরা বলেছি তা সত্যিতে পরিণত হলো সাম্প্রতিক একটা সোশ্যাল মিডিয়ার অডিও, যা দুজন কাউন্সিলর, একজন কাউন্সিলর এবং একজন কাউন্সিলরের হাজবেন্ড রামপুরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামালউদ্দিন এবং 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজবেন্ড হচ্ছেন সোমেন ভগত, যিনি বর্তমানে রামপুরহাটের শহর তৃণমূলের সহসভাপতি, তাদের এই কথোপকথনে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ নির্মাণ প্রকল্পে প্রত্যেকটি বাড়ি থেকে 40,000 টাকা করে কাঠবাড়ি নেওয়ার কথা তারা দুজন মিলে কথোপকথনে তারা প্রকাশ করছেন, এবং একটি ওয়ার্ড থেকে 18 লক্ষ টাকা তা সংগৃহীত হয়েছে, যা কিনা আগামী নির্বাচনে এবং অন্যান্য কাজে সেই টাকা ব্যবহার হবে। আমরা এটাও শুনতে পেলাম যে এই অডিওর মধ্যেই যে গ্রিন সিটির প্রকল্পে রামপুরহাট পুরসভা প্রায় 9.5 কোটি টাকা যা পেয়েছিল, সেই টাকা সামান্য মাত্র 9টি পুকুর খনন করে সেই টাকা আত্মসাৎ করেছে, এবং বিশ্ব বাংলার যা লোগো রামপুরহাট শহরে হয়েছে সেইখান থেকেও টাকা আত্মসাৎ করা হয়েছে, রামপুরহাট পুরসভায় নিয়োগের বিষয়েও টাকা আত্মসাৎ করেছে, সমস্ত বিষয়টা এই অডিওর মধ্যেই প্রকাশ পাচ্ছে। আমরা গত 25 জুলাই এলাকার মানুষজন এবং রামপুরহাট শহরের মানুষজনকে নিয়ে গণ অবস্থানের মাধ্যমেই মধ্য দিয়েই আমরা মহকুমা শাসককে এই অডিও আমরা সত্যতা যাচাইয়ের জন্য আমরা দিয়ে এসেছি, কিন্তু 10 দিন অতিক্রান্ত হয়ে গেল, কোনো আমরা সুরাহা এর পেলাম না, ফলে আমরা জেলা শাসকের কাছে আজকে এসেছি সেই অডিওটা নিয়ে, যে এর সত্য উদ্ঘাটিত হোক এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের যে টাকা তৃণমূল কংগ্রেসের কাছে যা গচ্ছিত আছে, তাদের কাছে যা গচ্ছিত আছে তা ফেরত দিয়ে উপভোক্তাদেরকে ফেরত দেওয়ার জন্য আমরা দাবি রাখছি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত রামপুরহাট পুরসভা, এই দুজন কাউন্সিলরই তৃণমূলের কাউন্সিলর, একজন হচ্ছে তৃণমূলের কাউন্সিলর, একজন হচ্ছে তৃণমূল কাউন্সিলরের স্বামী। জেলা শাসক যেটা আমাদের সিডি এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বললেন যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি এবং আশ্বস্ত করলেন। আমার নাম হচ্ছে সঞ্জীব মল্লিক, আমি রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমি সিপিআইএম পার্টির প্রতিনিধি হিসাবে।